হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স ফুডিওতে সকলকে আবার স্বাগত। আমি রাজকুমার দেব, শুরু করছি আজকে ভিডিও। আজকে আমি তোমাদের কাছে অ্যাস্ট্রোফিজিক্সের একটি ভিডিও নিয়ে এসেছি যেটি আগামীকালের ঘটনার উপর আধারিত। আগামীকাল কি আছে? আগামীকাল আছে একটি সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটি অন্যান্য সূর্যগ্রহণের থেকে একটু আলাদা, কারণ এখানে সূর্যের ডায়মন্ড রিং পাওয়া যাবে না বা করোনা দেখা যাবে না। হ্যাঁ, করোনা বলতে তোমরা আবার যে COVID-19 তার কথা ভেবো না, করোনা মানে সূর্যের বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের যে আভাসটা সূর্যগ্রহণের সময় দেখা যায় পূর্ণগ্রাস, তাকে করোনা বলা হয়। তো যাই হোক, এই সূর্যগ্রহণের বৈশিষ্ট্য হলো রিং অফ ফায়ার, অর্থাৎ সূর্যের চারদিকে মানে চাঁদের যে সাইজ সেটা সূর্যের ডায়ামিটারকে টোটালি কভার করতে পারে না, সেই জন্য সূর্যের বলয় সূর্যের একটি বলয় আকৃতি পিকচার আমাদের সামনে আসে। ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ সেই বলয় আকৃতি পিকচার। তো শুরু করা যাক আজকের ভিডিও, অ্যানুলার সোলার ইক্লিপস ইন 21 জুন 2020, যাকে রিং অফ ফায়ার বলা হয়। সূর্যগ্রহণ সম্পর্কে আজকে আমরা যে জিনিসগুলো জানি, আগে কিন্তু সেই জিনিসগুলো জানতাম না। আমাদের প্রচুর অন্ধবিশ্বাস বা ভুল ধারণা সূর্যগ্রহণ সম্পর্কে ছিল। মনে আছে সেই প্রাচীনকালে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই যে সমুদ্র মন্থনের সময় সূর্য এবং চন্দ্র রাহুকে ধরিয়ে দিয়েছিল অমৃত ডিস্ট্রিবিউশনের সময়। অ্যাকচুয়ালি নারায়ণ মোহিনী ছদ্মবেশে অমৃত ডিস্ট্রিবিউশন করছিল, তো সেখানে বৃষভানু নামে একটি অসুর সে চলে এসেছিল, চলে এসে অমৃত খেতে শুরু করেছিল। তখন নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সেই রাহুর গলা কেটে দিয়ে, এবং গলা কাটার ফলে দেখা যায় রাহু আর কেতু যেহেতু অমৃত খেয়ে নিচ্ছে, তো রাহু ধরটা রাহু এবং গলাটা কেতু হয়ে যায়। তো সেই রাহু এবং কেতু নিজের রাগ মেটানোর জন্য সূর্যকে খেয়ে নেয়, এরকম একটা ধারণা আমাদের বহু প্রাচীনকাল থেকে আমাদের ভারতবর্ষে প্রচলিত হয়ে আছে। এবং শুধু ভারতবর্ষে নয়, এটি থাইল্যান্ডের একটি পিকচার, সেখানে দেখা যাচ্ছে একটি অসুর সূর্যকে গিলে খাচ্ছে, আর এটা চীনের সেই ড্রাগন, সেই ড্রাগনটাকে সূর্যকে খাচ্ছে। মানে এইসব ভুল ধারণা বা এইসব মাইথোলজি আমাদের কিন্তু সভ্যতায় বহু প্রাচীনকাল থেকেই রয়েছে গ্রহণকে নিয়ে। আজও আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারিনি। সূর্যগ্রহণ সম্পর্কে বহু অন্ধবিশ্বাস আমাদের মনে এখনো বাসা বেঁধে আছে। এখানে দেখছো বিজ্ঞানের হাত ধরে ভারতে সূর্যগ্রহণ দেখছে মানুষজন, কিন্তু এক বুক জলে দাঁড়িয়ে, অর্থাৎ সূর্যগ্রহণের পরে তাকে স্নান করতে হবে, বা সূর্যগ্রহণের পর খাবার যে খাবারগুলো সেগুলো ফেলে দিতে হবে, এরকম আর অন্যান্য কথা। তো একটাই প্রশ্ন এক্ষেত্রে করা যায় যে যেগুলো হোটেল বা যেগুলো জায়গাতে বড় বড় মিষ্টির দোকান বা বড় বড় খাবারের দোকান, তারা কি তাদের সব খাবার ফেলে দেয়? যাই হোক, এদের সঙ্গে তো কথায় পেরে ওঠা যায় না, এরা শেষ অবধি না পারলে একটাই কথা বলে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। তো আমি সেই বিতর্কে যেতে চাই না। এরা যারা এখনো অন্ধবিশ্বাসকে বেস করে এই কাজগুলো করে থাকছে, তারা কিন্তু ছোটবেলাতে পড়েছিল সূর্যগ্রহণের কারণ কি। কিছুই না, সূর্যগ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, যে মহাজাগতিক ঘটনায় সূর্য চাঁদ এবং পৃথিবী এক সরল রেখায় চলে আসে, যখন চাঁদের ছায়াটা কি পড়ে পৃথিবীর উপরে। তাহলে তোমরা বলতে পারো যে এটা তো অমাবস্যার সিচুয়েশন, তাহলে সমস্ত অমাবস্যাতে সূর্যগ্রহণ হওয়া উচিত। তো সমস্ত অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না কেন? তার কারণ হলো চাঁদের যে অরবিট, সেই অরবিটটা পৃথিবীর অরবিটের সঙ্গে 5 ডিগ্রি কোণ করে থাকে, তার ফলে এক্সট্রিম দুটো পজিশনে কোনো গ্রহণ হবে না। তাহলে গ্রহণটা কখন হবে? গ্রহণটা হবে এই জায়গাটাতে, এই দুটো জায়গাতে গ্রহণ হওয়ার চান্স আছে। আর এই দুটো পজিশনই যখন, এটা হলো চাঁদের আপাত পথ আর এটা হলো সূর্যের আপাত পথ, এই দুটো পজিশনে মিট করছে। তো মাইথোলজিক্যালি রাহু আর কেতু বললেও রাহু আর কেতু কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, তবে দুটি কাল্পনিক বিন্দু হিসেবে। এই কাল্পনিক বিন্দু দুটোই চাঁদের এবং সূর্যের কাল্পনিক পথের মিলনস্থল। তো যেহেতু সূর্য এই জায়গাটায় এসে চাঁদের ছায়াতে এসে পড়ছে, সেই জন্য
এই জায়গাটাতেই গ্রহণ হয়, সেই জন্যই কিন্তু রাহু কেতুর কনসেপ্টটা এসেছে। তো ব্যাপারটা তখনকার দিনের মানুষের তো এতটা জানা ছিল না, তাই ব্যাপারটা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, এর পিছনের কারণটাও খুঁজে পাওয়া গেছে। যাই হোক, সূর্যগ্রহণের খুব পরিচিত পিকচারগুলো যদি দেখা যায়, তাহলে এটা সবচেয়ে ফেমাস পিকচার, সূর্যের করোনা যেটা, বা সূর্যের বায়ুমণ্ডল। সূর্যকে যদি পুরোপুরি ঢেকে দেয় চাঁদ, তাহলে সূর্যের করোনা বা বায়ুমণ্ডল দেখা যায়। এবং আর একটা খুব ফেমাস পিকচার, সেটা হলো ডায়মন্ড রিং, অর্থাৎ সেই পূর্ণবলয়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় যে সাইড দিয়ে বেরিয়ে আসা সূর্যের জোরালো আলো দেখতে হীরের আংটির মতো দেখায়, তাকে বলা হয় ডায়মন্ড রিং। তো এবারে সূর্যগ্রহণটা এই করোনা বা ডায়মন্ড রিংকে দেখাবে না, কারণ সেটা টোটাল ইক্লিপসের সময় হবে। কিন্তু এবারে সূর্যগ্রহণে পার্সিয়াল ইক্লিপসও না, অ্যানুলার ইক্লিপস, অর্থাৎ অ্যানুলার ইক্লিপস মানে একটা বলয়ের মতো সূর্য অবস্থান করবে। কেন হয়, তো কেন হয় তার কারণটা যদি দেখা যায়, তাহলে এই পিকচারটা তোমরা সেই কেন হয়ের কারণটা বুঝতে পারবে। দেখো, চাঁদ এখানটায় রয়েছে, পৃথিবী এখানে রয়েছে, তাহলে সূর্য থেকে চাঁদের যে ছায়াটা, সেই প্রচ্ছায়াটা পুরোপুরি মানে প্রচ্ছায়ার শেষ অংশটা পৃথিবীতে গিয়ে পড়েছে। তাহলে এই প্রচ্ছায়ার জায়গাতে পৃথিবীর যে দেশ আছে, সেই দেশের মানুষ পৃথিবী মানে চাঁদকে মানে সূর্যকে পুরোপুরি ঢেকে যেতে দেখবে, তখন হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। কিন্তু যদি চাঁদের অবস্থান দূরে হয়, তখন প্রচ্ছায়াটা আগেই শেষ হয়ে যাচ্ছে, তার ফলে প্রচ্ছায়ার পরে উপচ্ছায়া সৃষ্টি হয়। এই উপচ্ছায়াটা যখন পৃথিবীর যে দেশে পড়ছে, তখন সেই দেশের মানুষ সূর্যকে পুরোপুরি ঢেকে যেতে দেখছে না। ব্যাপারটা কিছুই না, চাঁদ একটু দূরে সরে যাওয়ার জন্য চাঁদের যে ডায়ামিটারটা, সেটা সূর্যের ডায়ামিটারকে কভার করতে পারে না, ঠিক আছে। আর যদি ওই 5 ডিগ্রি কক্ষপথের ব্যবধানের জন্য এই প্রচ্ছায়ার লাইনে পৃথিবী না আসলো, একটা হালকা অন্ধকারযুক্ত অঞ্চলে আসলো, তখন সেটা হবে পার্সিয়াল ইক্লিপস, বা বলতে পারো আংশিক গ্রহ। ওকে, তাহলে আগামীকালের যে সূর্যগ্রহণ, সেটাই অ্যানুলার ইক্লিপস, অর্থাৎ এখানটায় সূর্যটা পুরোপুরি কভার হচ্ছে না, এবং এই সেই রিং অফ ফায়ার, বা বলতে পারো তোমরা সূর্যের যে পরিধির অংশ, সেই পরিধির অংশ মাঝখানে চাঁদের ছায়া। ওকে, তাহলে এই ইক্লিপস সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক, বা এই গ্রহণ সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। আগামীকাল ভুজ থেকে, মানে ভারতবর্ষের ভুজে প্রথম এই সূর্যগ্রহণ দেখা যাবে, নেহেরু প্ল্যানেটোরিয়াম থেকে পাওয়া তথ্য অনুযায়ী 9:58 AM, অর্থাৎ সকাল 9:58-তে, এবং শেষ হবে মানে ভারতের শেষ প্রান্ত ডিব্রুগড় এই গ্রহণ দেখতে পাবে 2:29 PM, মানে বিকাল দুপুর আড়াইটার সময়। ফুল কভার করবে সূর্য 12:10, দুপুর 12টার সময়। কোথায় কোথায় দেখা যাবে? এশিয়া, আফ্রিকা, প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান, পার্টস অফ ইউরোপ, অস্ট্রেলিয়া, এসব জায়গা থেকে দেখা যাবে। আমি একটু পরে দেখাচ্ছি কোথায় কোথায় থেকে দেখা যাবে, তার ফুল পিকচারটা আমার কাছে আছে, সেখান থেকে দেখিয়ে দেবো। আর ইম্পর্টেন্ট কেন, আগামী 28 মাসে ভারতবর্ষে আর কোনো সোলার ইক্লিপস দেখা যাবে না। নেক্সট সোলার ইক্লিপস অক্টোবর 25, 2022 ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে। ডিসেম্বরে একটা সূর্যগ্রহণ আছে, কিন্তু সেটা ভারতবর্ষে দৃশ্যমান না। তাহলে এই যে সূর্যগ্রহণ বললাম, সেই সূর্যগ্রহণের সূর্যের পথটা কেমন হবে, মানে গ্রহণের সময় সূর্যগ্রহণটা স্টার্ট হবে এই জায়গা থেকে, মানে চাঁদের ছায়াটা পড়তে শুরু করবে এই জায়গাটা থেকে, এবং এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইন বরাবর সূর্যটা যাবে। তাহলে লাকিলি ভারত এই পথের মধ্যে রয়েছে, সেই জন্য আমরা সূর্যগ্রহণটাকে ভারত থেকে দেখতে পাচ্ছি। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টস বলি, সূর্যগ্রহণ কিন্তু কখনোই মেরু থেকে দেখা যায় না। ম্যাক্সিমাম সূর্যগ্রহণের জায়গাটা মানে এই মেরু বলয় অব্দির যে জায়গা, তার মধ্যে সীমাবদ্ধ, মানে দুটি মেরু বৃত্তর মাঝের জায়গার মধ্যে সীমাবদ্ধ। তাহলে এবার একটু দেখে নেওয়া যাক
কোথায় কোথায় কিভাবে দেখা যাবে এবং সূর্যগ্রহণটা কেমন দেখতে হবে। তাহলে এটা হলো আমার কাছে একটা গ্লোব ভিউ আছে পৃথিবীর, যে গ্লোব ভিউতে সূর্যগ্রহণটা কোথায় বা সূর্যের পাতটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে যদি আরেকটু কাছে যাওয়া যায়, হ্যাঁ এখানটায় কোনো দেখাচ্ছে না, মানে জায়গার লোকেশন, মানে লোকেশন সম্পর্কে কিছু দিচ্ছে না, টুডি ম্যাপে যাই আমাদের বুঝতে সুবিধা হবে, থ্রিডি ম্যাপের থেকে টুডি ম্যাপে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ব্যাক করে দেখাই, এই হলো আমাদের সেই পিকচারটা, যে পিকচারটা আমি এর আগে দেখিয়েছিলাম তোমাদেরকে, এইটুকুটা ক্রপ করে ছবিতে তোলা হয়েছে, এই হলো গোটা পৃথিবীর পিকচার। তাহলে এবার জুম করে কাছে যাই, এই হলো ভারতের বিভিন্ন জায়গা যেখান থেকে সূর্যগ্রহণ টোটাল দেখা যাওয়ার কথা। দেখো এই যে ভারতের এই লাইন বরাবর পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা দেখা যাবে, আর মানে এই যে লালের যে অংশটা সে অংশ বরাবর। ওকে এবারে আরেকটা জিনিস দেখা যাক, ধরো এখানটায় দিল্লিতে ক্লিক করলাম, তাহলে নিউ দিল্লিতে সূর্যগ্রহণটা কেমন হবে, মানে নিউ দিল্লির মানুষরা সূর্যগ্রহণটা কিভাবে দেখবে সেটা দেখি। অ্যানিমেশনের সাহায্যে সেই সূর্যগ্রহণটার ভিউ আমরা দেখতে পাবো। এখানে দেখাচ্ছে পার্সেল সোলার ইক্লিপস, আর কেমন হবে গ্রহণটা সেটা এই অ্যানিমেশনে পরিষ্কার ভাবে বোঝা যাবে। তাহলে দেখো এইভাবে চাঁদ সূর্যকে কভার করতে শুরু করবে। এটা দিল্লির আকাশ থেকে দেখা কালকে সূর্যগ্রহণ যেটা হতে চলেছে সেটা, এই হলো ম্যাক্সিমাম কভারেজ দিল্লির আকাশে, তার মানে কিন্তু আমরা ভারত থেকে এই রিং অফ ফায়ারটা দেখতে পাবো না। ওকে কেন দেখতে পেলাম না তার কারণ হিসেবে বলা যেতে পারে যে দিল্লি ওই লাইনের মধ্যে পড়ছে না। এই পিকচারটা এবার ফিরে যাই, তাহলে বুঝতে পারবে যে একটা বড় লাইন আছে, যে মোটা লাইনটা ডিপ লাইনটা, এই ডিপ লাইনের মধ্যে দিল্লি পড়ছে না, সেই জন্য দিল্লিতে ফুল ইক্লিপস দেখা যাচ্ছে না, একটু আংশিক ইক্লিপস দেখা যাচ্ছে। তো এই লাইনের মধ্যে আমাদের পরিচিত কোন জায়গা যদি পাই, হ্যাঁ এবারে অনেক পরিচিত জায়গা চলে আসবে আরো জুম করার ফলে, যেমন দেরাদুন একটা পরিচিত জায়গা, বা এখানে শুকুর বলে একটা জায়গা আছে তো ইন্ডিয়ার বাইরে ওটা, আর ডিব্রুগড় এই পার্সেল ইক্লিপস দেখবে, মালদাতে আসবো একটু পরে যেহেতু মালদাটাও দেখার কথা, এই জায়গাটা দেখি বা দেরাদুন দেখি, দেরাদুনের থেকে এই জায়গাটা বেটার হবে, এটা ঠিক মিডিলে আছে, হরিয়ানার একটি জায়গা, তাহলে এখানটায় সূর্যগ্রহণটা কেমন দেখাবে এবার দেখা যাক। তাহলে এভাবে চাঁদটা সূর্যকে টাচ করল, তারপর সূর্যকে ফুললি কভার করতে স্টার্ট করছে, এই হলো টোটাল ইক্লিপস, ফুল ইক্লিপস স্টার্ট হচ্ছে, মানে এই জায়গা দিয়ে সূর্য গ্রহণটা পুরোপুরি দেখা যাবে, তারপর চাঁদ আবার সূর্যকে, চাঁদের ছায়াটা সূর্যকে ছেড়ে বেরিয়ে যাবে। তাহলে এভাবে দেরাদুনের যে মানুষ, দেরাদুনের মানুষ সেভাবে সেভাবে সূর্যগ্রহণটা দেখতে পাবে। আর 12 ঘন্টা 17 মিনিট 38 সেকেন্ড, মানে এই মুহূর্তের যা পিকচার, আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্ত থেকে 12 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড পর সূর্যগ্রহণ হবে। তো 11:56 ম্যাক্সিমাম এবং 10:16 এখানে স্টার্ট হবে। আচ্ছা এবার চলে আসি আমাদের কিছু পরিচিত জায়গা, যেখান থেকে আমরা সূর্যগ্রহণ কেমন ভাবে দেখতে পাবো সেই সম্পর্কে কিছু কথা বলা যাক। চলে আসি আমাদের রাজধানী কলকাতায়,
মানে আমাদের রাজ্যের রাজধানী কলকাতায়। তাহলে কলকাতাতে সূর্যগ্রহণ কেমন দেখা যাবে এবার দেখে নেওয়া যাক। কলকাতার ম্যাক্স ভিউ কিন্তু এটা, অর্থাৎ কলকাতাতে কিন্তু আমরা ফুল মুন মানে ফুল কভারেজ পাবো না, যেহেতু কলকাতা ওই সাইটের অনেক বাইরে। তাহলে কলকাতায় চাঁদের ছায়াটা কেমন ভাবে যাবে এবং কেমন ভাবে পড়বে সেটা দেখো। কলকাতায় সূর্যগ্রহণ এভাবে স্টার্ট হবে, এবং সূর্যকে কভার করে এই জায়গাটা ম্যাক্সিমাম ইক্লিপস এবং ছাড়তে শুরু করবে। তোমরা ভাবছো এভাবে গোল করে ঘুরে যাচ্ছে কেন? এই গোল করে ঘুরে যাওয়ার একটা কারণ বলতে পারো তোমরা আপাত গতি, কারণ পৃথিবীও গতিশীল, চাঁদও গতিশীল, সূর্য মানে সূর্য গতিশীল না, সূর্যের সাপেক্ষে ভাবো, পৃথিবীও গতিশীল, চাঁদও গতিশীল। তো এই দুই আপাত গতির জন্য পৃথিবীর সাপেক্ষে সূর্যের একটা গতি আছে আর পৃথিবীর সাপেক্ষে চাঁদেরও একটা গতি আছে। কিন্তু তোমরা যখন দেখছো, তোমরা তো পৃথিবীকে স্থির দেখছো, তাহলে পৃথিবীকে স্থির দেখছো মানে কি, তোমার সাপেক্ষে সূর্যের গতি আছে, তোমার সাপেক্ষে চাঁদের গতি আছে। তাহলে সেই দুটো আপাত গতির মিক্সচারে এরকম অদ্ভুত একটা গতির সৃষ্টি হচ্ছে। এরকম অদ্ভুত গতি থেকে ভয় পেয়ে লাভ নাই, এটা বাস্তবেই হচ্ছে। রিলেটিভ ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট যে কোনো কিছু বোঝার জন্য, মানে এই অ্যাস্ট্রোফিজিক্সের এই ব্যাপারগুলো বোঝার জন্য রিলেটিভ ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, এবার চলে আসি আমাদের জায়গা যেটা মালদা। তাহলে মালদা লিখে, মালদা ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করো, এই হলো মালদার অবস্থান। আমরা লাকি কারণ আমাদের এখানে 74% কভারেজ আমরা সূর্যগ্রহণে পাবো। মালদায় দেখে নিই সূর্যগ্রহণ কেমন ভাবে হবে। তারপরে আমরা আরেকটা জায়গা থেকে, খুব সুন্দর লাগবে জায়গাটা দেখতে, সেখান থেকে সূর্যগ্রহণটা দেখবো। তাহলে মালদায় যদি সূর্যগ্রহণের পিকচারটা দেখি, চাঁদটা সূর্যের ঠিক উপর দিয়ে সূর্যকে কভার করতে শুরু করবে এবং সূর্যকে গোল করে ঘুরে সূর্যকে ঢাকতে শুরু করলো। এবং দেখো কলকাতা থেকে বেশি কিন্তু ইক্লিপস হয়েছে এবং অনেকটা চাঁদা চাঁদের মতো লাগছে সূর্যকে, এবং সূর্যকে কভার করে এবার ইক্লিপস শেষ হতে চলেছে। উপর থেকে টাচ করেছিল, উপর থেকে বেরিয়ে গেল, এটা মালদার গ্রহণ। তো মালদা সম্পর্কে একটু ডিটেলস যদি বলা যায়, 10:45 মালদায় গ্রহণ শুরু হবে আর 14:16 মানে 2:16 মালদায় গ্রহণ শেষ হবে এবং 12:34 ম্যাক্সিমাম দেখা যাবে। তো ব্যাপারটা মনে রেখো, এটা ইন্ডিয়ার টাইম যেহেতু, তো তোমরা সবাই সূর্যগ্রহণ দেখতে পাবে। হ্যাঁ, তবে চোখের প্রোটেকশন নিয়ে, খালি চোখে দেখতে যাও না, চোখ খারাপ হওয়ার চান্স থাকবে। ওকে, তো এই গেল আমাদের এখানকার সূর্যগ্রহণ সম্পর্কে দেখার বিষয়। আচ্ছা, আরেকটা দেখিয়ে দিই, যারা কলকাতারও নিচে কোনো জায়গা দেখায় তাহলে সেখানে বুঝবে সূর্যগ্রহণ কেমন লাগবে দেখতে। যেমন কলকাতা এই জায়গাটায় ছিল তাই আমরা অনেক ভালো দেখেছিলাম, কিন্তু যদি আমরা দেখো কোথায় দেখা যায়, অন্ধ্রপ্রদেশের বা হায়দ্রাবাদ থেকে দেখে, চলো হায়দ্রাবাদ থেকে সূর্যগ্রহণ কেমন লেগে বসে এখান থেকে নেওয়া যাক। হায়দ্রাবাদে চলে গেলাম এবং এটাকে প্লে করে দাও। তাহলে হায়দ্রাবাদের লোকজন দেখবে পার্শ্বীয় সূর্যগ্রহণ মানে খন্ডগ্রাস গ্রহণ, এটা ম্যাক্সিমাম ইক্লিপস। এভাবে চাঁদের ছায়া সূর্যকে কভার করে বেরিয়ে চলে যাবে। তো বলতে পারো পার্শ্বীয় সূর্যগ্রহণ ওই যে দেখালাম একটু আগে যে ছবিটা, সেই ছবিটার জন্য এটা হচ্ছে বলা যেতে পারে। আর যদি হায়দ্রাবাদের থেকে আরো নিচে নামা যায়, আরো নিচে নেমে ধরো চলে যাও কলম্বোতে, তাহলে শ্রীলঙ্কার কলম্বোতে কেমন দেখাবে। হ্যাঁ, এখানে আরেকটা ফ্যাক্টর করছে ওয়েদার, ওয়েদার যদি ঠিকঠাক না থাকে বা আকাশে যদি মেঘ থাকে তাহলে কোনো গ্রহণই দেখা যাবে না, যেটা ঘটেছিল
আজ থেকে ক বছর আগে যে সূর্যগ্রহণ হয়েছিল সেই সূর্যগ্রহণের সময় আকাশে এত মেঘ ছিল, তখন সূর্যগ্রহণ অনেকেই দেখতে পায়নি। রায়গঞ্জ থেকে একমাত্র খুব ভালো সূর্যগ্রহণ দেখা গিয়েছিল, তো যারা রায়গঞ্জের বাসিন্দা তারা দেখতে পেয়েছিল, কিন্তু মালদায় মেঘ থাকার জন্য মালদা থেকে দেখা যায়নি। ভোরবেলা হয়েছিল সেই সূর্যগ্রহণটা, 5:30টার দিকে। যাই হোক, তো কি দেখলাম আমরা, একটা ওভারঅল সামারি বলি। আমরা এই যে সূর্যের যে লাইনটা দেখতে পাচ্ছি, যে ম্যাপটা দেখতে পাচ্ছি, সেই ম্যাপ থেকে উপরে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে এই যে যে লাইনটা দেখা যাচ্ছে এইখান থেকে শুরু করে এতটা অবধি, তো এই অবধি মানুষ প্রত্যেকে সূর্যগ্রহণ দেখবে, কিছু না কিছু দেখবে। কিন্তু এই জায়গাটা দেখবে টোটালি পার্সিয়াল, এই জায়গাটা দেখবে টোটালি পার্সিয়াল, এবং যত আমরা ভেতরের দিকে যাব তত আমরা কভারেজ পাবো সূর্যের। এবং ঠিক মিডিলে যে ডিপ লাইনটা আছে, সেই ডিপ লাইনে থাকা যে মানুষজন তারা দেখবে টোটাল সূর্যগ্রহণ বা টোটাল ইক্লিপস। ঠিক আছে, তো এটা যাই হোক একটা সফটওয়্যারের মাধ্যমে দেখানো হলো। আরেকটা জিনিস দেখাই, আরেকটা জিনিসের মাধ্যমে তোমাদেরকে দেখাই সূর্যগ্রহণটা, তাহলে আরো ভালো লাগবে দেখতে। এটা অনেকটা লাইভ পিকচারের মতো লাগবে তোমাদের। স্টেডিলিয়াম একটা অ্যাস্ট্রোফিজিক্স এর সফটওয়্যার, যেটা বলতে পারে একটা প্ল্যানেটোরিয়ামের মতোই তোমাদের কাজ করবে। তো স্টেডিলিয়ামের মাধ্যমেও তোমরা সূর্যগ্রহণটাকে দেখতে পারো। এই মুহূর্তে এটা হলো আমাদের রাতের আকাশ, তাহলে এটা হলো আমাদের দক্ষিণ দিক। তারপর রাতের আকাশটা একটু হালকা করে দেখিয়ে দিই, যেহেতু আমি খুললাম। এই যে জুপিটার স্যাটার্ন পূর্ব দিক থেকে উঠছে, আর একটু যদি পিছিয়ে যাওয়া যায়, রাতের আকাশটাকে যদি আকাশের দিকে দেখানো যায় তাহলে এরকম লাগবে। ইস্ট এদিকে, ওয়েস্ট এদিকে স্যাটার্ন আর জুপিটার এই জায়গাটায় রয়েছে। তো আমার আজকে আপাতত আমি স্যাটার্ন জুপিটার সম্পর্কে কোনো মাথা ঘামাবো না। আমি এখানটায় লোকেশন উইন্ডোটা দেখে নিই আমরা কোথায় আছি। আমরা আছি কলকাতায়, মানে কলকাতার আকাশটা আমরা এখানে দেখতে পাবো। আর ডেট অ্যান্ড টাইম উইন্ডোটা সাইডে রেখে দিচ্ছি, যাতে তোমাদের ডেট আর টাইমটা দেখাতে পারি। আর সার্চ উইন্ডোতে আমরা, আচ্ছা সার্চ উইন্ডোতে আমি কিছু লিখছি না, এবার আমি টাইমটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি, টাইমটাকে একটু ফরওয়ার্ড করে দিই, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। তাহলে আগামীকাল যখন সূর্যগ্রহণটা হবে তখন কিভাবে ঘটবে সেটা তোমরা দেখতে পাবে। দুপুরে এক, রাত একটা, 1 বেজে পার হচ্ছে, 2টা বাজলো, 2:30টা বাজলো, একটু কাছে নিয়ে যাই, দেখতে ভালো লাগবে। এই সূর্য উদয় হচ্ছে। আচ্ছা এখানে একটু পজ করা যাক, এই যে সূর্যোদয় হচ্ছে একটু পজ করা যাক, পজ করে লেখো সান লিখি। সান লেখার সাথে সাথে সূর্যকে আমরা পেয়ে গেছি, সূর্যের কাছে যাই এবং চাঁদের অবস্থান দেখো কোথায় আছে। এই যে তোমাদের চাঁদের অবস্থান, ঠিক আছে। এবার সময়টাকে ধীরে ধীরে এগাও, তাহলে দেখবে কিভাবে সূর্যগ্রহণটা হবে। সময়টাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। দেখো সূর্য কিন্তু আকাশে চলছে এবং চাঁদটা ধীরে ধীরে সূর্যের কাছে আসছে। এই দেখো চাঁদ ধীরে ধীরে সূর্যের কাছে আসছে। কলকাতার আকাশে কেমন দেখা যাবে এই গ্রহণ শুরু হলো এবং সূর্যকে কভার করে ফুল এক্লিপস হলো এবং সূর্যকে কভার করে চাঁদটা সূর্যকে টাচ করে বেরিয়ে চলে গেল, হয়ে গেল গ্রহণ। চাঁদের, মানে কলকাতার আকাশ থেকে আমরা যেমন গ্রহণ এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকমই গ্রহণ এখানটাতে আমরা দেখতে পেলাম। এটা তোমরা বলতে পারো একটা লাইভ পিকচার। তো ব্যাপারটাকে আরেকটু পিছিয়ে দেওয়া যাক, এটা 12টায় ফুল গ্রহণ, ধরো 9টায়, ধরো এই যে আবছা রঙের যে ব্যাপারটা আছে সেটা অ্যাটমসফিয়ারের জন্য, আমি অ্যাটমসফিয়ারের এফেক্টটাকে নাই করে দিলাম।
অর্থাৎ অ্যাটমসফিয়ারের জন্য যে আমরা দেখতে পাচ্ছিলাম না সেটাকে নাই। এবার একটু দূরে নিয়ে যাই তাহলে তোমরা বুঝতে পারবে কোথায় কি আছে। হ্যাঁ, এ হলো আমাদের বায়ুমণ্ডল ছাড়া দিনের আকাশ, ঠিক আছে? এবং চাঁদটা, হ্যাঁ এখান থেকে দেখো চাঁদটা বুঝতে পারছো, একটু কাছে নিয়ে যাই, এইসব জায়গায় থাকে। এবার টাইমটাকে আবার চালাতে শুরু করি সকাল 6টা থেকে। সূর্যটাকে মাঝখানে রেখে টাইমটাকে এগোতে শুরু করি। খুব আবছা ভাবে চাঁদটা দেখা যাচ্ছে, চাঁদটা ধীরে ধীরে সূর্যের দিকে এগোচ্ছে। আর একটু টাইমটাকে ফাস্ট করে দিই, 7টা 8টা। হ্যাঁ, এবার একটু জুম করে কাছে এগিয়ে যাই। এই যে চাঁদের ছায়াটা উপর থেকে আসছে, এবার একটু ফাস্ট ফরওয়ার্ড করি টাইমটাকে। উপরে দেখো টাইমটা, তোমরা দেখতে পাবে 9:40, 9:41, 9:42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54। এখনো কিন্তু কলকাতায় গ্রহণ স্টার্ট হয়নি, এই স্টার্ট হলো। তাহলে একটু পিছিয়ে যাই, তাহলে 10:52, 51, 10:47, প্রায় 10:47 গ্রহণ স্টার্ট হলো। এবার গ্রহণটা চলছে, চাঁদ সূর্যকে কভার করতে শুরু করলো। ফাস্ট করে দিলাম 11টা, এই 12টা, আবার কিছুক্ষণ পরে এই ফুল গ্রহণ হয়ে গেল। দিয়ে আমরা যদি পৃথিবী থেকে পিকচার তুলি তাহলে এরকম লাগবে সূর্য গ্রহণের পিকচারটা, ক্যামেরা দিয়ে তুললে বা টেলিস্কোপ দিয়ে দেখলে এরকম লাগবে। যাই হোক, আর ফুল মুন, ফুল গ্রহণ কোথা থেকে দেখা যাবে? আমরা যদি দেরাদুনে যাই তাহলে সেখান থেকে ফুল গ্রহণ দেখা যাবে। তাহলে দেখি লোকেশন উইন্ডোতে সেই জায়গাটা পাওয়া যায় কিনা। না, দেরাদুন নেই, দিল্লি থাকবে, দিল্লি থাকলে অনেকটা বোঝা যাবে। দিল্লি ইন্ডিয়া আছে, নিউ দিল্লি ইন্ডিয়াও আছে, নিউ দিল্লিতে যাই। এইবারে নিউ দিল্লি সিলেক্ট হয়ে গেছে, আমরা এখন নিউ দিল্লির আকাশে। নিউ দিল্লিতে গ্রহণটা কেমন দেখাবে সেটা দেখে নিই। এটা অ্যাকচুয়াল পিকচার, 4, 5, 6, 7, 8, 9, 10, ধরো 10টা পিছিয়ে দিই। এইবারে দেখো দিল্লির গ্রহণ কেমন লাগবে। এই হলো দিল্লির প্রায় ফুল, মানে প্রায় ফুল এক্লিপস, প্রায় ফুল মানে টোটালটা এখনো হচ্ছে না, কারণ দিল্লি ওই লাইনের মধ্যে পড়েনি, আমি দেখিয়ে দিয়েছিলাম। এবার চাঁদের ছায়াটা একটু পিছন থেকে দেখো, তাহলে একটু ভালো লাগবে দেখতে। এভাবে চাঁদের ছায়া বেরিয়ে গেল। ওকে, তো যাই হোক, মোটামুটি যা দেখানোর ছিল যে সূর্য ডুবে যাবে এবারে, বায়ুমণ্ডলটাকে আবার ফিরিয়ে আনি। সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে গেল, অন্ধকার হয়ে গেল এবং রাতের তারা ফিরে আসলো। এবং দেখা কাজটা আমাদের পৃথিবীর গতির জন্য আবার পরের দিনে রাত শুরু হবে। যাই হোক, এই ছিল আমাদের সূর্য গ্রহণের একটা পিক, একটা উপস্থাপনা যেটা মোটামুটি তোমাদের দেখালাম আজকে। এটা হলো এখনকার রাতের আকাশ। তোমরা এখন যদি রাতের আকাশে যাও, মানে যতক্ষণ ভিডিওটা দেবো ততক্ষণে রাতের আকাশে তোমরা দেখতে পাবে অনেক কিছুই। যদি পূর্ব দিক থেকে স্টার্ট করি, হ্যাঁ জুপিটার তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে, জুপিটার দেখতে পাবে, স্যাটার্ন দেখতে পাবে, জুপিটার, স্যাটার্ন, মার্স সবই তোমরা দেখতে পাবে। এবং এই জায়গাটা দেখো সপ্তর্ষিমণ্ডল আছে,
তো এইগুলো নিয়ে আমি ভবিষ্যতে পরে বলবো, আমার যে অ্যাস্ট্রোফিজিক্স অন্য ভিডিওগুলো চলছে সেগুলোও চলবে। আজকে আমার ভিডিও এখানেই শেষ হলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।